नेपोटिज्म, स्वजन पोषण, नेपोटिज्म इन एवरी प्रोफेशन। प्रतिभा परिश्रम जश ख्याति चाय आर्थिक विनिमय अवश्य सेखाने जीवने बेचे थाकार तागिदाय आशा हतो तार भावना नेपोटिज्म किंबा लेग पुलिंग एर कदर्ज खेलाय मेते उठे जीवन तखन विषण्णतार विष पान करे अनुक्षण आत्महत्यार नेशाय। स्वजन पोषण सर्वस्तरे प्राय प्रत्येकटी प्रेसारी सिंहद्वार थेके अंदरमहले धरुन ना एई जहरकरणेर कारनामा राखराय सेलिब्रिटीदेर स्वजनदेर छेलेमेयेराई जायगा पाय कुलीन सम्प्रदाय कारण बाबा काकादेर नाम आछे तादेर नामे जनसाधारणेर एकटा आलादा आवेग आछे सेई आवेगेर जोयारे भेसे ओरा बेरिये जाबे फिल्म देखे आपनी किंबा आपनी ठीक हिट करे देव तई हाँटें उनी माने आमादेर एई जहरकरण आर कि हाँटें उनी निरापद रास्ताय नतुनरा ओनार काछे अच्छुत सम्प्रदाय এটা আছে সব পেশা প্রফেশনে। যদি ভেবে দেখেন ভাবনার মনে, যেমন ধরুন প্রাইভেট টিউশন এমন একটা প্রফেশন যারা এই পেশাতে আছেন তাদের প্রত্যেকেই প্রায় সারাটা জীবন উদ্বেগ উৎকণ্ঠায় প্রতিটি প্রহর কাটান। হারিয়ে যেতে পারে সব চোরাবালির অতলে দুঃস্বপ্নই দেখেন। কারণ শুনবেন মিঠুন শঙ্কর বলে এক প্রাইভেট টিউটরের জীবন বিজ্ঞানের, তার মুখেই শোনা। আমি প্রশ্ন করেছিলাম, তুই তো অনেক উপার্জন করিস মিঠুন, ভয় কিসের? মিঠুন কিছুক্ষণ চুপ করে উদাসীন হাসি মুখে নিয়ে যা বলেছিল শুনলে আজও গায়ে কাঁটা দেয়। মিঠুন বলেছিল, আমার আজকের অস্তিত্বের আগামীর কাছে কোনো মূল্য নাই, স্থায়িত্বের প্রশ্নে সে বড় রুক্ষ রূঢ়, প্রতি বছর সময় আমার কাছে প্রচেষ্টা নয় সাফল্যই চায়, আমার এই পেশায় আমার অস্তিত্ব ভাসে হাওয়ায়, দুঃস্বপ্ন তো বটেই সুস্বপ্নেও তার চরম অনিশ্চয়তার কথাই জানায়। মিঠুনের কথাগুলো অদ্ভুত লাগছিল, তাই ও বলল তাই আছে স্বজন পোষণ, মানে পরিচিতদের করতে উড্ডয়ন, নেপথ্যে দণ্ডায়মন, ঠিক যেন স্বয়ং যম, নিয়ে নেয় কত শত জীবন। ধরো কেউ বলল বায়োলজি মিঠুন শঙ্করের কাছে পড়ব, তো এই যমদূতেরা বলবেন ও ভালো কিন্তু বেসরকারি তো, প্রশ্নের ধাঁচটাচগুলো ঠিক, তার থেকে ভালো বরং আমার বন্ধু জীবনবিজ্ঞানের জীবন্ত ফসিল অলোকেশ বেরা, র্যাঙ্ক করা স্টুডেন্ট বের হয় দ্রোণাচার্যের আশ্রম, কি সম্ভ্রম, যান ওখানে যান, রসায়নের দুর্বাসা দুর্বলের কি দরদ ছাত্রছাত্রীদের প্রতি, নেপথ্যে কিন্তু ছাত্রছাত্রী দেওয়া নেওয়া কিংবা কমিশন প্রার্থী। মিঠুন শঙ্কর বলে এই প্রফেশনে কেন ও জোট বাঁধে না, কারণ ওর একটাই স্লোগান, ঝুন 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 মেতো আতে শের আকেলেই আতা হ্যায়, শের আকেলা সব করতা হ্যায়, মারতা ভি হ্যায়। কিছু অভিভাবক অভিভাবিকা বই দোকানে গল্পের আসরে বারংবার একই গ্রুপের টিচার, মানে ওই যাদের সব ডেট খাপে খাপে মিলে যায়, চর্বিত চর্বণ করেন, সাধারণ সমাজের প্রতিটি উৎসব অনুষ্ঠানে হয় না কারণ এবং নিজের বুদ্ধি ধারণ করতে বলা যাদের বারণ, সেই সাধারণ তারা সেই হানি সিংহের গানই গুনগুনাতে বাধ্য হন। মিঠুন বলে ওর মতো প্রাইভেট টিউটার সে আসলে হাসির পাত্র, করুণার পাত্র, তবুও ক্লান্তি নেই ওর, অপেক্ষায় আসবে পরিবর্তনের ভোর, স্বজন পোষণ বন্ধ হবে, এ পথে নতুন আসা যোগ্যরা মর্যাদা পাবে। আর মিঠুন বলে শেষঠাই জানি কবরে কিংবা চিতায় পুড়ে ছাই হব, যেন স্মৃতিতে বিলীন হব না কখনো, তোমাদের স্বজন পোষণের কারণে যদি অকালে ঠাঁই হয় চিতায়, যেন রক্তঘাম নিগ্রাণ প্রচেষ্টায় প্রাপ্তি হয়ে ঝরব তোমার কান্নায়, হ্যাঁ ঝরব একদিন তোমাদের কান্নায়। আচ্ছা মিঠুন, তোর ছাত্রছাত্রী আর অভিভাবকদের কাছে প্রত্যাশার কথা বলছিস? ছিল একটা সময়, আজ হয়তো অবচেতন অভ্যাসে বয়, ছাত্রছাত্রীদের আজও ভীষণ ভালোবাসি, কিন্তু আসক্তি মানে অ্যাডিকশনটা স্যার এপিজে আব্দুল কালাম স্যারের এড কোডটা পড়ার পর, কাজকে ভালোবেসো কোম্পানিকে নয়, কোম্পানি তোমাকে বাদ দিয়ে ন্যায় কিংবা অন্যায়ভাবে অন্য কাউকে নিয়োগ করতেই পারে, কাজই কিন্তু তোমার একমাত্র উপচয়, একমাত্র সঞ্চয়। তাই ওদের আবার দু চারজন যখন আমাকে রেখে আরও দু তিনজন একই বিষয়ের শিক্ষক রাখে, কাজ করাটা কঠিন হয়ে যায়। সাফল্যের যে সামান্য কৃতিত্ব শিক্ষকের থাকে সেটা ভাগাভাগি হয় আর বঞ্চিত হয় এই প্রাইভেট টিউটরি। সেটা তাদের সিদ্ধান্ত, তাদের নিজস্ব বিশ্বাস নিতান্তই একান্ত। আমার কি বলার আছে, পুরনো যারা তারাও বাইরে চলে যায়, আমার যশ কৃতিত্বের প্রাপ্যটা চাহিদার অপ্রাপ্তি নিয়ে অকুল আধারে স্বপ্নের মৃত্যু যন্ত্রণা নিয়ে কাতরায়, কেউ কেউ পাশে দাঁড়ায় আমার ছাত্রছাত্রী
আমার ছাত্রছাত্রী পাঠিয়ে আমার অন্য বস্ত্রের সংস্থান সহায় হয়। বেশিরভাগ অভিভাবকদের উদাসীন্যে আমার বায়োলজিক্যাল সায়েন্স প্রতিষ্ঠান গড়ার স্বপ্নটাকে দেখি অমর্যাদা অবহেলার আগুনে জ্বলছে দাউ দাউ করে, সমীরণ সংঘাসে ভাসছে হয়ে ছাই, তবুও বারে বারে যত্ন ভরে সেই ছাই পুড়িয়ে সযতনে আবার স্বপ্ন সাজাই। স্বজন পোষণের বলি হতে আত্মহত্যা? না না না, কখনোই নয়। লিম্বিক সিস্টেমকে জাগাও, হিপোক্যাম্পাস, অ্যামিগডালা, সিঙ্গুলেট গাইরাস, সেপ্টা নিউক্লিয়াসকে বোঝাও, মৃত্যু আত্মহত্যা একদম নয়। লড়াই চাই। না না, আমার পথটা ভাই লড়াই আর লড়াই, হোক যতই কণ্টকাকীর্ণ, হোক না পাওয়া আর পাইয়ে দেওয়ার খেলায় মগ্ন, আমার অস্তিত্বকে করতে রুগ্ন মির্জাফরদের ক্রোমোজোম জিনগুলোই তো করছে, তবে কেন ওদের প্ররোচনায় আত্মহত্যায় জীবনকে করব নগণ্য। ওরা করছে স্বজন পোষণ, ছাত্রছাত্রী পাইয়ে দিক, বিনিময়ে আরও নিক, আমার লড়াইয়ের পথও জানবি শতাধিক, আমার লড়াইয়ের পথও রয়েছে জানবি শতাধিক। জীবনটা সবসময়ই অস্থির দোদুল্যমান, তাকে করতে মৃত্যুর চরম পরিণতিতে পতিত ধরণী তল, বসে সব সারদল মির্জাফরের দল, ওদের বিরুদ্ধে লড়াই চাই, কারণ জানি, জানে অন্তর্যামী, শেষ বিচার ওদের হাতে নাই। যারা লোকের আবেগ রক্তঘামের দামকে বিবর্ণ ক্লিশে করে দেয় চৌর্যবৃত্তি আর চাতুর্যের খেলায়, পনেরো বছরের রক্তঘাম নিংড়ানো প্রচেষ্টার একটা মূল্য আছে, যেদিন সেটা বুঝবে হে প্রিয় বিরোধী তুমি তার সময়টা দামটা দিতে পারবে, ফিরিয়ে দিতে পারবে তার সে সময়, যার সঞ্চয় চুরি করে করেছো তুমি উপচয়, মূল্যবোধের আয়নায় দেখো তুমি তখন তোমার সঞ্চয়ের অপচয়। জীবন আমার কাছে যুদ্ধের মতো, আত্মহত্যায় তার চরম পরিণতি কখনোই হতে পারে না, ওটা কপুরুষতা। যদি হেরেও যাই, হেরে যাওয়া স্বপ্ন সাম্রাজ্যের সীমানার বাইরে যদি হই, যন্ত্রণায় মৃত্যুর মোহনায় লীন, যেন আগামীতে যে প্রাইভেট টিউটরেরা বাধ্য হয়ে নয় নিতান্ত ভালোবেসেই আসবে এই পেশায় এই প্রফেশনে, আমার লড়াই দেখে জোটবদ্ধভাবে একে ওকে পাইয়ে দেওয়া দেখেও লড়েছিল মিঠুন শঙ্কর আমরণ, তার স্বপ্নের ছাইভস্য সমীরণ সংকাশে ভেসেছিল হয়ে ছাই, সেই ছাই তিলক হবে আগামীতে আবেগপ্রবণ প্যাশনেটস অফ প্রাইভেট টিউটরদের। যতদিন স্বজন পোষণ করতে পারে করো, যতদিন স্বজন পোষণ করতে পারো করো, আমরা তোমাদের হারাবই।